নির্বাচন কমিশনের নিয়োগের যেই আপনার সংবিধানে যে কথাটি স্পষ্টভাবে বলা হয়েছে সেটি আইনের কথা বলা হয়েছে কিন্তু দুঃখজনক হলেও এটি সত্য কথা যে আমরা 50 বছরেও নির্বাচন কমিশন নিয়োগের যে আইনের যে বিধান সেটি আমরা তৈরি করতে পারিনি এটার জন্য যারা দেশটাকে পরিচালনা করেছেন তাদের এই ব্যর্থতা আমি স্পষ্টভাবে দেখতে পাই এবং এই যে সংলাপের যে আহ্বান করা হয়েছে মহামান্য রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে সার্চ কমিটির তৈরির উদ্দেশ্যে আমি মনে করি এটাই কোনো ফলপ্রসূ কোনো ফল এটা বয়ে আনবে না এবং এই ক্ষেত্রে আরেকটি বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত যেভাবে যতগুলি আপনি নির্বাচন করেছে কোনো নির্বাচন সুস্থ এবং অবাধ হয়নি এই কয়েকদিন আগেও আপনি যে স্থানীয় সরকার নির্বাচন গেল সেখানে আপনি সহিংসতা হয়েছে অনেকগুলো প্রাণ গিয়েছে কিন্তু আপনি তাকিয়ে দেখেন নির্বাচন কমিশনের যে সাংবিধানিক যে ক্ষমতা এবং তাদের নিজস্ব যে সাংবিধানিক ক্ষমতা তারা কোনোটাই প্রয়োগ করতে তারা পারেনি অতএব আমি মনে করি যে নির্বাচন কমিশনকে আবারও ওই একই ধারায় আপনার নিয়োগ দিয়ে আবার একটা বিতর্ক তৈরি হবে অতএব এই সংলাপে কোনো লাভ হবে না যেটি উত্তরণের একমাত্র উপায় যে সংবিধানে বলা রয়েছে যে আপনার আইন তৈরি করতে হবে এই আইনের জন্য এখন আমাদেরকে রাজনৈতিকভাবে আপনার সমস্যা সমাধানের দিকে এগিয়ে যেতে হবে মরা ভাষানের অনেক সংগঠন ওনার মৃত্যুর পরে ওনার রাজনৈতিক দলটা বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছে এবং ওনার যেই প্রকৃতপক্ষে যে রাজনৈতিক দলটা উনি গঠন করেছিলেন আওয়ামী মুসলিম লীগ থেকে পদত্যাগ করে 1957 সালে এটি পরবর্তীতে আপনার স্বাধীনতার পরে ওনার 1976-এর মৃত্যুর পরে এই দলটাকে আর রক্ষা করা সম্ভব হয়নি এবং আমি মনে করি যে মরা ভাষানির সাথে যারা রাজনীতি করেছিল এবং ন্যাপের যারা সেই সময় শীর্ষ পর্যায়ের নেতারা ছিলেন তারা প্রকৃতপক্ষে মরা ভাষানির আদর্শের সাথে এবং দলের সাথে তারা বেইমানি করেছে এবং ক্ষমতার লোভে তারা দলটাকে বিলীন করে দিয়ে তারা চলে যায় সেই সময়টা আমার বাবা আবু নাসের খান ভাষানি উনি দলটাকে খুব ছোট পরিসরে হলেও উনি এটাকে ধরে রেখেছিলেন কিন্তু রাজনীতিতে আসলে ক্ষমতার টাকার যে লোভ এটা তখন নেতাদের মধ্যে এত বেশি আকার ধারণ করলো যে এটি পরবর্তীতে আর মরা ভাষানির আদর্শটাকে সামনে নিয়ে আর আগানো সম্ভব হয়নি দীর্ঘ সময় চলে গেছে এখন আমি মনে করি যে মরা ভাষানির সেই আদর্শের জায়গাটাই এখন জনগণের সামনে তুলে ধরার সময় চলে আসছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে মরা ভাষানির আদর্শটাকে তারা লালন পালন করছে এতে করে আমার যে দৃষ্টি সেটি হচ্ছে যে আমি মনে করি যে মরা ভাষানিকে এটা ব্যবহার করা হচ্ছে মরা ভাষানির আদর্শ নিয়ে রাজনীতি করা এবং মরা ভাষানিকে ব্যবহার করা রাজনীতিতে দুটো ভিন্ন ব্যাপার মার্কিন নিষেধাজ্ঞা যেটা সরকারের উপরে একটা বড় ধরনের চাপ এটা স্বীকার করে নিতে হবে তাদের দেশে আইনের শাসন রয়েছে তারাও যে খুব একটা মানবিক মানবাধিকার তারা যে লঙ্ঘন করে না তাও কিন্তু না আমরা কিন্তু মার্কিনীদের দিকে যদি আমরা তাকাই আমরা কিন্তু তাদের ভিতরে বর্ণবাদের বিষয়টা কিন্তু আমরা দেখতে পেয়েছি তো এই ক্ষেত্রে এখন আমি মনে করি দুইভাবে এটাকে আপনি বিশ্লেষণ করতে পারেন এক হচ্ছে যে আমাদের এই উপমহাদেশের মধ্যে আমাদের বাংলাদেশের অবস্থানটা খুব ভালো একটা জায়গায় প্রকৃতপক্ষে যদি এখন আমরা যদি এই মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টা যদি এখন আমরা বিবেচনা করতে চাই তাহলে বাংলাদেশের এখন যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এটা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং এইটা যতটা আপনার বাংলাদেশের জনগণকে বিপদগ্রস্ত করেছে তার থেকে বেশি আন্তর্জাতিকভাবে আমাদের যে সম্মানের জায়গাটা সেটাও কিন্তু দিন দিন আমাদের নিচে নেমে আসছে এখন মূল বিষয়টা এখানে কি হতে পারে মূল বিষয়টা এখানে হতে পারে যে মার্কিন যে সংস্থা বা ব্যক্তিদের উপরে আপনার সেনশন জারি করেছে সেটা কিন্তু প্রথম তারা যে কথাটা বলেছে সেটা আপনার মানবাধিকার লঙ্ঘন তাহলে যেখানে মানবাধিকার আপনি যদি লঙ্ঘন হয় সেখানে তো গণতন্ত্রের উপর আঘাত আসে আর গণতন্ত্রের প্রথম শর্তই তো আপনার হচ্ছে নির্বাচন তো একটা সময় যে দেখা যাবে যে আমাদের এটি পুরোপুরি নির্বাচনের উপরে এসে এই আঘাতটা পড়বে আমি এই সার্বিক বিষয়টাকে মূল্যায়ন করতে গেলে মার্কিনীদের যেই নিষেধাজ্ঞা এটি যে সরকার খুব দ্রুত এখান থেকে ফিরে আসতে পারবে বা ওই চিঠি চালাচালি করে পররাষ্ট্র মন্ত্রী আপনার যেভাবে জনগণকে বোঝাচ্ছে যে এটা কোনো ব্যাপারই না এটা এতটা সহজ না
এটাকে আপনার খুব দ্রুত এই সেনশন থেকে আপনি বের হয়ে আসবেন এটা আমি মনে করি না যে এই চিঠি চালাচালির মাধ্যমে সেটা সম্ভব। আরেকটি হচ্ছে যে আমি সংজ্ঞা করছি যে আরও হয়তোবা সামনে আমাদের আরও তালিকাভুক্ত কিছু ব্যক্তিবর্গ এখানে কিন্তু আপনি সেনশনের মধ্যে আসতে পারে, হতে পারে তারা সরকারের উত্থতন যারা রয়েছেন তারাও থাকতে পারে, যারা সরকারের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারাও এটার সাথে থাকতে পারে। কিন্তু এটা ভয়ঙ্কর একটা বিষয়, কারণ দেশের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যদি দিন দিন যদি এভাবে চলতে থাকে তাহলে এই সাম্রাজ্যবাদের যে বিষয় সেটা কিন্তু আমরা কখনোই মোকাবেলা করতে পারবো না। 1971-এ কিন্তু আপনার আমেরিকা কিন্তু আমাদের স্বাধীনতার পক্ষে কিন্তু কথা বলেনি, চীনও কিন্তু আমাদের পক্ষে কথা বলেনি, কিন্তু আমরা কি বাঙালি জাতি হিসাবে কি তাদের যেই বিরোধিতা আমাদেরকে করেছিল আমরা কি রাষ্ট্রটাকে স্বাধীন করতে পারি নাই? আমরা কিন্তু স্বাধীন করতে পেরেছি। কিন্তু দিন দিন সাম্রাজ্যবাদের যেই বিস্তৃতি, অর্থনৈতিক যে বিস্তৃতি, সেটাতে কিন্তু আমরা বের হয়ে আসতে পারবো না। অতএব যা আমাদের গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থার উপরে যদি আমরা ভিত্তিটাকে যদি আরও মজবুত করতে না পারি তাহলে দেশ একটি বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়ে যাবে। কারণ আমাদের সাথে কেউ কখন ব্যবসা করতে চাইবে না, আমাদের সাথে কেউ কখনো সম্পর্ক করতে চাইবে না। তো আমেরিকার এই সেনশনটা আমাদের জন্য এখন একটি ভয়ঙ্কর আকার ধারণ করবে এবং এটা থেকে বের যে খুব দ্রুত সরকার পারবে বের হয়ে আসতে এটাও আমি এখন মনে করি না। এখন আমাদের একটু সতর্ক থাকা দরকার।